বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অক্ষয়ের নোংরা কেলেঙ্কারি ফাঁস শৃঙ্খার, পরিণতি কি হয়েছিল? টলিউডের ফিটনেস পিক অভিনেত্রী শিল্পা শেট্টি এবং বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে নিয়ে ডিমসেল টাউন সর্বদাই সরগরম। একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন বলিউডের খিলাড়ি, আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে শিল্পা এবং অক্ষয়। সম্প্রতি পুরনো একটি সাক্ষাৎকারে শিল্পা শেট্টি জানিয়েছিলেন কিভাবে অক্ষয় তাকে ব্যবহার করেছিলেন এবং তার সঙ্গে প্রতারণা করেছিলেন। অক্ষয়ের নোংরামি সকলের সামনে তুলে ধরেছিলেন বলি অভিনেত্রী শিল্পা, কিভাবে যোগ্য জবাব দিয়েছিলেন বলিউডের আক্ষেপে, জেনে নিন বিষয়ে। অভিনেতা অভিনেত্রীদের ঘনিষ্ঠ পুরনো সম্পর্ক সাক্ষাৎকার নিয়ে বেস্ট্রিল পাতা সরবরাহ হয়ে রয়েছে। সম্প্রতি বলি অভিনেত্রী শিল্পা শেট্টি এবং অক্ষয় কুমারের সম্পর্ক আলোচিত হয়েছে। বলিউডের শিল্পা শেট্টি থেকে রবিনা ট্যান্ডন, এমনকি সত্তরের দশকের এভারগ্রিন অভিনেত্রী রেখার সঙ্গে নাম জড়িয়েছিল বলিউডের খিলাড়ি। তবে সকলের মধ্যে শিল্পা শেট্টির প্রেম কাহিনী যেন খানিকটা হলেও বেশি মাইলেজ পেয়েছিল সোশ্যাল মিডিয়া এবং নেটিজেনদের কাছে। এক সময় দুজনেই সুপারহিট ছবি, তার উপর দর্শকরাও তাদের ব্যক্তি মুখিয়ে থাকবে, সেখান থেকে প্রেম সম্পর্ক সবটাই যেন উপভোগ করেছিলেন আম জনতা। শিল্পা যখন অক্ষয় প্রেমে পড়েছিল তখন প্রথম অবস্থায় অক্ষয়কে বোঝা তার মধ্যে সম্ভব হয়নি। একটি সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন অক্ষয় কীভাবে তার সঙ্গে প্রতারণা করছে এবং কি কারণে বা তাদের বিচ্ছেদ হয়েছে, তাও প্রকাশ করেছিলেন শিল্পা। শিল্পা জানিয়েছিলেন অক্ষয় শিল্পার সঙ্গে সম্পর্ক থাকাকালীন টুইঙ্কেল খান্নাকেও ডেটিং করেছিল, একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন অক্ষয়। পরে বিষয়টি জানতে পেরে অবাক হয়ে গিয়েছিলেন শিল্পা। অক্ষয় কুমার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পাকে, কিন্তু পরে শিল্পা জানতে পারে সে প্রতারণা করছে। অক্ষয় যে তাকে ভুল ব্যবহার করছে এটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিলেন শিল্পা। ম্যা খিলাড়ি তু আনারি, ইনসা, ধড়কন সহ একাধিক ছবিতে বলিউডের পিট জুটির তকমা পেয়েছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি। শিল্পা আরও জানিয়েছিলেন সময়টা খুব খারাপ যাচ্ছিল, তবে এটা ভেবে খুব আনন্দিত, রাতের পর যেমন সকাল হয় কিন্তু অন্ধকার কেটে গিয়ে জীবনে আলো আসে, আমার তেমনটাই হয়েছিল। ব্যক্তিগত জীবনে উত্থান পতন হলেও এখন মনে হয় যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।